আন্তর্জাতিক নার্স দিবসে সম্বর্ধনা নার্সদের, সেবিকাদের উত্তরীয় পরিয়ে কেক কেটে সম্বর্ধনা স্বেচ্ছাসেবী সংগঠনের। সংগঠনের উদ্যোগে খুশি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের নার্সরা। আন্তর্জাতিক নার্স দিবসে সম্মান জানানো হলো নার্সদের। আজ আন্তর্জাতিক নার্স দিবস, এই বিশেষ দিনটিতেও সেবার মধ্য দিয়েই কাটাচ্ছেন তারা। তাদের সাথে কথা বলে জানা যায়, রোগমুক্ত জীবনদানকারী এই পরিষেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে তারা গর্বিত। সুস্থ হওয়ার পর মুখের হাসি এবং সামান্য সহযোগিতাতেই তাঁরা খুশি, তাই সকলের সুস্বাস্থ্য এবং সহযোগিতা কামনা করেন তারা। শান্তিপুর হসপিটালের নার্সদের আমরা সম্বর্ধনা দিলাম এবং তাদের সাথে আজকের এই দিনটা উদযাপন করলাম। প্রতি বছরই এই আজকের দিনে 12ই মে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন, এই দিনে আমরা প্রতি বছর এই দিনটি পালন করি। কেক কাটা হলো এবং ওনার স্মরণে স্মরণসভা করা হলো, নার্সদের তার বক্তব্য শোনা হলো, আমরা সম্মান দিলাম তাদেরকে, আমরা আমাদের দিনটাকে পালন করা হলো। শান্তিপুর নবজাগরণের পক্ষ থেকে তাদের শ্রদ্ধা জানানোর জন্য পৌঁছান শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেবিকাদের উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। নার্সিং ডে লেখা কেক কেটে পালিত হলো এই বিশেষ দিনটি। ফ্লোরেন্স নাইটিংগেল, মাদার টেরেসা থেকে শুরু করে দেশ বিদেশের নানা সেবিকাদের শ্রদ্ধার সাথে স্মরণ করলেন তারা, শপথ নিলেন আরও দায়িত্ব পালনের। এ ব্যাপারে নার্সিং স্টাফদের বক্তব্য, স্বাস্থ্য পরিষেবায় নার্সরা মেরুদণ্ড, গোটা পরিষেবাটাই একটি টিম ওয়ার্ক, আর এই টিমের লিডার হলেন চিকিৎসকেরা। তারা যেমন নির্দেশ দেন ঠিক সেভাবে নির্দেশ পালন করেন নার্সরা। অনেক ক্ষেত্রে রোগীর পরিবারের সদস্যরা মেজাজ হারিয়ে নার্স চিকিৎসকদের উপর হামলা চালান, এ ব্যাপারে তাদের আরও ধৈর্যশীল হতে হবে, মনে রাখতে হবে নার্সরাও মানুষ, এমনই বক্তব্য নার্সদের। 12ই মে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন, ইনি হচ্ছেন আমাদের আধুনিক নার্সিং এর মানে পায়োনিয়ার, ওনার পথ ধরেই, ওনার মত ধরেই আজকে আমাদের আধুনিক নার্সিং এই পর্যায়ে পৌঁছেছে। তখন নার্সিং ছিল একটা সেবা, ব্যক্তিগত উদ্যোগে বা কোনো একটা গ্রুপ এরকম নার্সিং করতো, কিন্তু আজকে নার্সিং হচ্ছে একটা প্রফেশন। এবং যেটা বলার কথা যে সেটা আজকে হচ্ছে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট বা স্বাস্থ্য পরিষেবা, এই পরিষেবার মানে মেরুদণ্ড হচ্ছে নার্সিং প্রফেশন। হ্যাঁ, আমাদের এখানে মানে হেলথ পরিষেবাটা হচ্ছে একটা টিম ওয়ার্ক, সেখানে আমাদের ডাক্তারবাবুরা থাকেন, তারপরে আমরা নার্সিং স্টাফ থাকি এবং অন্যান্য আমাদের সহকারী স্টাফরা থাকেন এবং বিভিন্ন রকমের টেকনিক্যাল স্টাফ থাকেন, তারা সবাই মিলে আমরা আমাদের এই স্বাস্থ্য পরিষেবাটা আজকের দিনে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আজকের দিনে আমাদের স্বাস্থ্যকর্তারাও এটা স্বীকার করেন যে স্বাস্থ্য ব্যবস্থার মানে যে মেরুদণ্ড বলতে যেটা বোঝায় সেটা কিন্তু নার্সিং প্রফেশন। ডাক্তারবাবুরা আমাদের মাথা বা ব্রেন, ওনারা আমাদের পরিচালনা করেন বা আমাদের ইনস্ট্রাকশন দেন, ওনার টিম লিডার। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, শান্তিপুর।